মাঠে খেলা নেই, তবে ইউরোপিয়ান ফুটবলে চলছে দলবদলের মধুমাস। মাঠের খেলার চেয়ে কম থ্রিলিং নয় এই দলবদল। হেয়ার উই গোতে জমজমার দলবদলের মৌসুম। দলবদল সাধারণত হয় দুটি ক্লাবের মধ্যে, ক্রেতা ও বিক্রেতা ক্লাব। তাতে জড়িত থাকে ট্রান্সফার ফি, খেলোয়াড়ের বেতন, এজেন্ট ফি এবং আরও নানান কিছু। সবসময় দুই ক্লাবের মধ্যেই যে খেলোয়াড় নিয়ে দামাদামি হয় তাও নয়। বাজারে আছেন অনেক ফ্রি এজেন্ট, অনেক খেলোয়াড়ের চুক্তিতে রয়েছে রিলিজ ক্লজ, কারো কারো চুক্তিতে রয়েছে স্যালন ক্লজ। এসব পরিভাষা যদি কঠিন মনে হয় তাহলে আপনার জন্যই এই ভিডিও। এখানে ধারাবাহিকভাবে দলবদলের পুরো প্রক্রিয়া এবং এই সংক্রান্ত সব শব্দাবলীকে ব্যাখ্যার চেষ্টা করব আমরা। দলবদলের যে কোনো গুঞ্জন শুরু হয় এই শব্দগুলো দিয়ে। সব ক্লাবকেই খেলোয়াড়ের খোঁজে থাকতে হয়, রুটিন করে নির্দিষ্ট সংখ্যক খেলোয়াড়দের পর্যবেক্ষণ করে সব ক্লাবই। তরুণ খেলোয়াড়দের ক্ষেত্রে একে বলা হয় স্কাউটিং। নিউ ওয়েলসে তরুণ মেসিকে স্কাউট করা বার্সেলোনা 2003 সালে তাকে স্বাক্ষর করেছিল একটি ন্যাপকিনের টিস্যুতে। সিনিয়র খেলোয়াড়দের ক্ষেত্রে মনিটর, এক্সপ্লোরের পাশাপাশি আরও অনেক শব্দ ব্যবহার করেন দলবদল সাংবাদিকরা। গুঞ্জন একটু গাঢ় হয় যখন কোনো ক্লাব কোনো খেলোয়াড়ের প্রতি পাবলিকলি আগ্রহ দেখানো শুরু করে। আগ্রহের শুরুতে বড় ক্লাবগুলো এখন প্রথমে খেলোয়াড়দের রাজি করানোর চেষ্টা করে। খেলোয়াড়কে ব্যক্তিগত চুক্তির ব্যাপারে রাজি করাতে পারলে বিক্রেতা ক্লাবের সঙ্গে দামাদামি করা অনেকটাই সহজ হয়ে পড়ে। এই যেমন বায়ার্ন মিউনিখ ইতোমধ্যে টটেনহাম স্ট্রাইকার হ্যারি কেনের সঙ্গে ব্যক্তিগতভাবে আলোচনা সেরেই রেখেছে। আনুষ্ঠানিকভাবে কোনো খেলোয়াড়ের জন্য বিট পাঠানোর আগে অনেক সময় দুই ক্লাব নিজেদের মধ্যেই দামাদামিটা সেরে নেয়, কিংবা সেই খেলোয়াড়ের দাম কত হতে পারে বা সে আদৌ বিক্রির জন্য কিনা এসব ব্যাপারে খোঁজ নিতে বিক্রেতা ক্লাবের সঙ্গে আলোচনা চালায় ক্রেতা ক্লাব। অনেক ক্লাবই তাদের বিক্রয়যোগ্য খেলোয়াড়দের একটি তালিকা তৈরি করে মৌসুমের শেষে প্রত্যেক খেলোয়াড়ের জন্য একটি আনুমানিক ফিও ঠিক করে দেয় ক্লাবগুলো। চেলসির এবারে ট্রান্সফার লিস্টে ছিলেন কাই হেভার্টস, মেসন মাউন্ট, কালিদু কুলিবালির মতো প্রায় 10-12 জন খেলোয়াড়। অনেক সময় খেলোয়াড়দের দলবদলের পথ রোধ করে দাঁড়াতে পারে তার নিজের ক্লাব। আরেক ক্লাবের সঙ্গে ব্যক্তিগত চুক্তির ব্যাপারে সম্মতি দিলেও মনমতো প্রস্তাব না পেলে বা সেই খেলোয়াড়কে বিক্রি করতে না চাইলে বিক্রেতা ক্লাব আলোচনা বন্ধ করে দিতে পারে। চুক্তি শেষ হওয়ার আগ পর্যন্ত একজন খেলোয়াড়কে ধরে রাখার অধিকার আছে ক্লাবের, তবে সেক্ষেত্রে ক্লাবকে ট্রান্সফার রিকোয়েস্ট পাঠাতে পারেন খেলোয়াড়। 2020-21 মৌসুমের শেষে যেমন স্পার্সকে হ্যারি কেইন ট্রান্সফার রিকোয়েস্ট পাঠিয়েছিলেন, কিন্তু তাতে সায় দেয়নি স্পার্স। দলবদলের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যায় আনুষ্ঠানিক প্রস্তাব। ক্রেতা ক্লাব বিক্রেতা ক্লাব বরাবর একটি আনুষ্ঠানিক বিট পাঠায় যা সাধারণত ইমেল আকারেই পৌঁছে। এর ভেতরে থাকে ক্রেতা ক্লাব দলবদল ফি কত দিতে চায়, কিভাবে দিতে চায়, ইনস্টলমেন্ট রয়েছে কিনা ও সম্ভাব্য অ্যাড অন। বিট পাওয়ার পর সম্ভাব্য বিক্রেতা ক্লাব হয় তা গ্রহণ করে অথবা নাকচ করে, অথবা পুরোপুরি নাকচ না করে ফি আর একটু বাড়ানো বা পেমেন্টের কাঠামো বদলানোর সুপারিশ করে। কিছু ফুটবলারের জন্য একাধিক ক্লাবও আগ্রহী হয়ে থাকে, তখন তারা নিলামের মতোই একজনকে ছাড়িয়ে আরেকজন বিট করতে থাকে। ক্রেতা ক্লাবগুলো সবসময় বিডিং যুদ্ধ এড়ানোর চেষ্টা করে। ডেক্ল্যান রাইসের ক্ষেত্রে যেমন আর্সেনালের পাশাপাশি ম্যান সিটিও আগ্রহী ছিল, কিন্তু একটির বেশি বিট দেয়নি ম্যান সিটি। দলবদলের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংখ্যা ক্রেতা ও বিক্রেতা ক্লাব সাধারণত নিজেদের মধ্যে আলোচনা বা দামাদামি করে একটি ফি নির্ধারণ করেন, অথবা বিক্রেতা ক্লাব ফি হিসেবে একটি নির্দিষ্ট অঙ্ক সেটে দেয়। যেই ক্লাব তা পূরণ করতে আগ্রহী হবে তাদের সঙ্গেই আলোচনায় বসবে তারা। ট্রান্সফার ফির পুরোটা সবসময় একসঙ্গে প্রদান করে না বিক্রেতা ক্লাব। চেলসির মতো অনেক ক্লাবই কয়েক দফা ইনস্টলমেন্ট বা কিস্তিতে পরিশোধ করে এই ফি। এই কিস্তির কাঠামো দুই দল মিলেই ঠিক করে থাকে। এই যেমন এনজো ফার্নান্দেজের 120 মিলিয়ন ইউরো 6 কিস্তিতে বেনফিকাকে পরিশোধ করবে চেলসি, যার প্রথমটায় তারা দিয়েছে 34 মিলিয়ন ইউরো। ট্রান্সফার ফির সঙ্গে অনেক সময় পারফরমেন্স বিষয়ক বাড়তি বোনাসও থাকে। চুক্তিতে থাকা শর্ত সাপেক্ষে এই বোনাস ফিকে বলে অ্যাড অন। দলবদলের পর কোনো খেলোয়াড় নির্দিষ্ট সংখ্যক ম্যাচ খেললে, গোল দিলে বা শিরোপা জিতলে এগুলো সক্রিয় হয়। সম্প্রতি ব্রাজিলিয়ান ফরওয়ার্ড ভিতর রককে দলে ভেড়ানোর সময় বার্সার প্রস্তাবিত 30 মিলিয়ন ইউরোর অ্যাড অনে রয়েছে ব্যালন্ডিওর জেতার শর্ত। অর্থাৎ বার্সার হয়ে সামনে ব্যালন্ডিওর জিতলে অ্যাড অনের একটা অঙ্ক পাবে তার সাবেক ক্লাব অ্যাথলেটিকো পারানেস। অনেক খেলোয়াড়ের চুক্তিতে একটি ধারা থাকে যেটি অনুযায়ী কোনো ক্রেতা ক্লাব একটি নির্দিষ্ট অঙ্ক ট্রান্সফার ফি হিসেবে দিতে রাজি হলে সেই খেলোয়াড়কে বিক্রি করতে বাধ্য থাকবে তার ক্লাব।
সেই নির্দিষ্ট অঙ্কটিকে বলে রিলিজ ক্লজ। নতুন চুক্তি দেওয়ার সময় ক্লাব ও খেলোয়াড় দুই পক্ষ মিলে ঠিক করে এই ক্লজ। লালিগায় প্রতি খেলোয়াড়ের চুক্তিতে একটি রিলিজ ক্লজ থাকা বাধ্যতামূলক। এই ক্লজকে অনেক সময় বাই আউট ক্লজও বলা হয়। দলবদলের সময় ফির পাশাপাশি একটি স্যালন ক্লজও দিয়ে দেয় অনেক ক্লাব। এক্ষেত্রে খেলোয়াড়ের স্বত্বর একটি অংশ বরাদ্দ থাকে তাদের জন্য। রিভার প্লেট থেকে বেনফিকায় দলবদলের সময় এনজো ফার্নান্দেজের চুক্তিতে 25% স্যালন ক্লজ রেখেছিল বিক্রেতা ক্লাব। চেলসির 120 মিলিয়ন ট্রান্সফার ফির মধ্যে 30 মিলিয়নই তাই যাবে রিভার প্লেটের কাছে। দুই ক্লাব যখন ট্রান্সফার ফি, অ্যাড অন, খেলোয়াড়ের বেতন ও বোনাস সহ সব ব্যাপারে একমত হয়, তখন আমরা শুনি এই শব্দগুলো, কিংবা ফাব্রিজিও রোমানোর সেই মধুর বাণী, হিয়ার উই গো।